তো আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আগাম সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন আর সবাইকে ভালোবাসা। তো যাই হোক, অনেকদিন পর ব্লগ দিলাম, কেননা আমার ফোনটা মানে আমার বর ব্যবহার করতো, আর হচ্ছে আমার বরের ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো, তো এখন ও ফোনটা সারিয়ে নিয়েছে, তো আবার নতুন করে তোমাদের সামনে এলাম। তো যাই হোক, আজকে তো চতুর্দশী আছে, তো চতুর্শাক খেতে হবে। এখনও চতুর্দশী লাগেনি, কিন্তু লাগবে হয়তো চারটের দিকে। তো চতুর্টা প্রদীপ জ্বালাতে হয়, তো এটা আমাদের নিয়মে আছে, জানি না কাদের কাদের আছে। তো যাদের যাদের আছে প্লিজ কমেন্টে জানাই। আর হচ্ছে কালকে মানে কালী পুজো আছে, তো আজকে আমি স্নান টান করে আর এলাম। তো এবার একটু পুজো করতে যাবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তো কথা বলতে এলাম। আর কালকে রয়েছে আমি হচ্ছে ওই আমার বর মানসিক করেছিল, তো পাঁঠা দেবে, তো দুটো পাঁঠা। তো আগের বছরও দিয়েছিল, শাশুড়ির মানসিক ছিল, তো শাশুড়ি শরীর খারাপ ছিল, তো আমার বর আর শাশুড়ি মিলে আর কি মানে উপোস করেছিল। তো কালকে আমি উপোস থাকবো, আমার বর থাকবে। তো বর একা করেছে বলে যে বর থাকবে তা নয়, আমিও ভাবলাম যে চলো তোমার সাথে আমিও উপোস করি। তো বর একটা শাড়িও গিফট করলো, আর এমনি তো সবসময় টুকিটাকি দেয় ওটা নয়, কিন্তু উপোস করবো নতুন শাড়ি পরতে হয়, তো শাড়ি একটা দিল। আর হচ্ছে শাড়িটা তোমাদেরকে দেখাবো, কালকে পরতে পারলেই তোমরা দেখতে পাবে, তো আজকে আর দেখালাম না। এখন যেহেতু পুজো টুজো করতে হবে, বুঝতে পারছো, অনেক রকমের মাথায় টেনশন আছে। আর ছোটো ননদ আসবে, আবার আজকে মাম্মাম আসবে, তো খুবই হ্যাপি। কিন্তু জামাইবাবু ওদেরকে দিয়ে যাবে, জামাইবাবু মানে কালকে রাত্রে আসবে। আর বর দিদি মানে টুসিদি উনি হয়তো মানে বিকালে আসতেও পারে নাও পারে বলেছেন, তো এখন দেখা যাক কী হয়। আর আমার দিদি মানে আমার দিদি বলতে আমারই দিদি পিয়ারি, তো ও হচ্ছে মানে বললো বর ভাই দিদি আর সময় ওকে মানে পাঠাবে। তা ভাই দিদিয়া হচ্ছে বৃহস্পতিবার পড়ছে, তো বৃহস্পতিবার দিন আমাদের এখানে ফাংশান আছে, সোমবার দিন ধরো কালী পুজো অনুষ্ঠান আছে, আর মঙ্গলবার দিন ডানসাঙ্গমা আছে, আর বুধবার দিন বিসর্জন করে দেবে, কেননা ফাংশানের দিন বিসর্জন করতে পারবে না, কারণ হচ্ছে মানে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার দিন ফাংশন টাংশান এদিক থেকে অনেকটা হ্যাপা আছে, তো ওর জন্য দুটো দায়িত্ব বড় বড় হয়ে যাচ্ছে, ওর জন্য বুধবার দিন বিসর্জন করে বৃহস্পতিবার দিন ফাংশন হবে। তো পুলিশের কাছে অনেক রিকোয়েস্ট করলো যে ঠাকুরটা পাঁচ দিন থাক, তাহলে শুক্রবার দিন আর কি বিসর্জন করা যাবে, কিন্তু তা পুলিশ কাকু শুনলই না। তো যাই হোক, ব্যাড লাক। তো যাই হোক, আনন্দ দুদিনও তিন দিনও ছাক্কা নাকা করো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে যাবে, কিন্তু নেক্সট মানে ভিডিও থেকে আর কি ঝাঁকা নাকা ভিডিওটা আসবে, এটা জাস্ট নর্মাল তোমাদেরকে ইন্ট্রোটা দিলাম। তো যাই হোক, এখন তাহলে শাশুড়ি এখন নতুন চাদর বিছিয়ে দিয়েছে, মেয়েরা আসবে, আমিও ওই ঘরে বিছিয়েছি। তো যাই হোক, আমি দেখো ব্লগ করছি, দেখো আয়না থেকে মাথায় এখনও গাম মানে জড়ানো টাওয়াল। তো এখন পুজো টুজো করতে হবে, স্নান করে এসেছি, এখন বাজে 9:30 বাজে। তো যাই হোক, এখন ভিডিওটা স্টপ রাখি। আরে চতুর্দশী ও চুল ছেড়ে ঘুরছে, চতুর্দশী লেগেছে চারটে থেকে, কালকের আছে অমাবস্যা, ওই তো তাই তো বলছি ভাত খাওয়ার জন্য কি করছে, ভাগ্নি এসছে, ভাগ্নি আমাকে একটু সম্পূর্ণই পুরোপুরি হেল্প করলো, সন্ধ্যাটা ওই দিল, আর আমি হচ্ছে একটু ওর সঙ্গে প্রদীপটা জ্বালাবো, ও তো পুরোপুরি জানে না না সবে একদিন এসে, আর এটা ওর দায়িত্ব, ও আসলে ওর সন্ধ্যে দেওয়া হয় ওকে দিয়ে, ছোট বলতে পারছি কেটে রেখেছি, কেননা প্রদীপ গুলো তো ছোট ছোট, আর প্রদীপ গুলো যদি বড় হয় বেরিয়ে যাবে। আজকে আমাকে আমার চুল মানে চুল কাটা থেকে আইব্রু থেকে মানে সম্পূর্ণ বিনা পয়সায় ফ্রিতে করে দিয়েছে আমার ননদ, দেখো দেখো দেখা হয়নি, লুকিয়ে আছে, ওকে দেখাও, ওকে দেখাও না, এই দেখো দেখাও দেখাও, তুমি তুমি তো দেখাও, পরে বলবো
এসে এখানে যদি আইডল করতে চাও চলে আসবে। এখনই ফোন আসছে, এই দেখ তনু বলছিল না এক্ষুনি নিয়ে বড় ঘরে দিয়ে দিবি। এই নিবি যাবে নিবি যাবে আরে ওই কোনে দিক আর ওই চলো গোয়ালে চলো। আমি প্রথম জ্বালাচ্ছি না, ঠিক আছে? আমি বিয়ের আগেও জ্বালাতাম। পুরোনো ঘর দাও, ওখানে দাও। এইটা আগে আমাদের ঘর ছিল, দেখাও। মানুষ ছোট থেকেই তো বড় হয় না, তাই তো? মুরগিদের ঘর হয়ে গেছে। এরপর যাব বাবার যেখানে গরু থাকে আর কি। ওই তো দিয়ে দিয়েছে, ভাঙিয়ে দিয়েছে। আমি এবার ঠাকুরখানে যাবো। কোথায় মনসা দান? ওই একই তো। যেদিনকে হবে সেদিনকে দেখাবো। এই সাইড পে ঘরের পেছনে দাও, একটা দাও ওখানে, ওই সাইডে জানলার ওখানে দিয়ে দাও। সবাই কি জানে, ভ্যানে 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 আমি দিয়ে দিলাম। চলো বাইকে, তোমার মাথা একটা দেবে। এই ঘরে চালে দিতে একটা উল্টে কোনো একটা দেওয়া হয়।
চলো এ প্রতিটা ধরে ধরে যাবে গিয়ে গামছা টামছা সব যাবে তুমি ও গামছা সব কই না চলো তুমি এটা কোথা থেকে দেব কি করে হাত দিয়ে বানিয়েছো আমি শুনছিলাম পা দিয়ে বানাইছো দিদিরা বাড়িতে আছে বুঝতেই পারছো রান্না টান্নার ব্যাপার আছে তো ভাত অলরেডি বসে দিয়েছে তো যাই ভাতটা দেখি এতদিন প্রদীপ জ্বালিয়ে দেবে তো টাইম কেটে গেল